নমস্কার বন্ধুগণ, এর আগে আমরা তালের পরে অভ্যাস করেছি, অনুশীলন আমরা দেখে থাকব। সঙ্গীতের ক্ষেত্রে তাল একটি অপরিহার্য অঙ্গ। গীত এবং সঙ্গীত সঙ্গত দুটোকে নিয়েই সঙ্গীত হয়। কোনো একটিকে বাদ দিলে আরেকটি অপূর্ণতা থেকে যাবে। তো সেজন্যে তালের অভ্যাস খুব গুরুত্বপূর্ণ। সে যে কোনো সঙ্গীতের বিভিন্ন দিকই হোক, কণ্ঠসঙ্গীত বা যন্ত্রসঙ্গীতের বিভিন্ন বিভাগেও আমরা যাই করি না কেন, তালের দিকটাও অবশ্যই দেখতে হবে, সেই দিকে পারদর্শিতা অবশ্যই দরকার। এর আগে আমরা দ্বিমাত্রিক ছন্দ, চারমাত্রিক ছন্দ, কার্ফা তাল বা ত্রিতালের উপর অভ্যাস দেখেছি। অনুশীলন ক্রমাঙ্ক 8 নম্বরে সেরকম দেয়া ছিল। তারপরে আমরা রূপক তালের পরে 3টি অনুশীলন আমরা দেখে থাকব, আমরা অভ্যাস করেছি হয়তো। আজ দাদরা তাল বা ত্রিমাত্রিক ছন্দের উপরে আমরা অভ্যাস নিয়ে আসছি। এটি অভ্যাস করলে আপনারা একতালেতেও আপনারা অভ্যাস করতে পারবেন, পারদর্শিতা আসবে। এখন আমরা দাদরা তালের পরে অভ্যাস করছি। দাদরা তালে এরকম যায়, ধা ধি না, না তি না, ধা ধা ধি না, না তি না, ধাতে সোম, নাতে খালি, ধা ধি না, না তি না, ধা ধি না, না তি না, ধা ধি না, না তি না। এরপর আমরা অভ্যাস করতে পারি মূর্ছনার মতো। পা থেকে পা, পা ধা নি সা রে গা মা পা ধা পা, পা মা গা রে সা নি ধা পা ধা পা, যাওয়া এবং আসা। ঠিক আবার সেভাবে রিটার্ন করা, পা
উল্টো। ডাবল করলে কি হবে, আমরা দ্বিগুণ লয়, মানে তার মধ্যে আমরা দুবার ফিরালাম। ডাবল আমরা পাকে দুবারও করতে পারি। এবার যদি আমরা তিন গুণ করি কী হবে, প্রত্যেক আমরা তিনবার আমরা অভ্যাস করতে পারবে। রে 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 গা 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 মা 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 পা পা পা, রে 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 গা 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 মা 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 পা 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 ধা ধা, একটা গ্যাপ দিতে হবে। রে 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 গা 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 মা 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 পা 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 ধা, রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি, সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা, রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি, সা 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 রে 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 গা গা গা। আবার তিন তিন করে Thank you.
এখন প্রথমে একটা পর্দার উপরে তিনবার করে অভ্যাস করার পরে যখন অভ্যাস হয়ে যাবে তখন অভ্যাস করার পরে এক্সপার্টাইজ এসে গেলে তখন আমরা মূর্ছনার মতো করে করতে পারি। এবার আমরা চারগুণ অভ্যাস করি। মানে প্রত্যেকটা চার রে 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 গা 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 মা 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 বা 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 ধা 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 রে 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 গা 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 মা 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 বা 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 ধা 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 রে রে গা 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 মা মা বা ধা একটা মানে চার মাত্রা চার মাত্রা করে চার চার করে তারপর আমরা অভ্যাস করব। প্রত্যেকটা চার 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 ছন্দ আটগুণ। তো আমাদের তালটাকে ঠিক রেখে আমাদের এই অভ্যাসগুলো করতে হবে। এক গুণ, দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, পাঁচ গুণ, ছ গুণ, সাত গুণ, আট গুণ, ন গুণ, দশ গুণ, নানারকমভাবে করা যেতে পারে। যত এক্সপার্টাইজ লেভেল বা এক্সপার্টাইজ লেভেল যতটুকু যাবে, যত আমরা অভ্যাস করব, তত আমাদের সেই ব্যাপারে আমাদের দক্ষতা আসবে। তো তো আমাদের অত দরকার নেই, এখন আমরা এক গুণ, দ্বিগুণ, তিন গুণ বা চার গুণ পর্যন্ত আমরা অভ্যাস করতে পারি। আমাদের এই ডিসক্রিপশন বক্সে নোটেশনস দেওয়া আছে, বারবার করে শুনে আমরা যদি এটা অভ্যাস করি বা নোটেশনস ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিই এবং আমরা এটাকে বারবার অভ্যাস করি, আমার মনে হয় দাদরা তাল বা একতালের পরে আপনারা অভ্যাস করলে দক্ষতা আমরা সেই পর্যায়ে আমরা নিয়ে যেতে পারব। নমস্কার, টিউন থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আরও অন্যান্য তাল এবং অন্যান্য অনেক রাগ রাগিনী নিয়ে আমি আসব পরবর্তী ভিডিওতে।